যে দেবাংশু দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকায় এরা, আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায় গলা টিপলে দুধ বেরোবে এদের। যে দেবাংশু দেবাংশুর মতো এসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকায় এরা, আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায় গলা টিপলে দুধ বেরোবে এদের। দিদি এখন উনি বলেছেন গলা টিপলে দুধ বেরোবে, প্রথম কথা বাংলাটাও ভুলে গিয়েছেন, ওটা গাল টিপলে দুধ বেরোবে হয় বাংলা বাগধারা অনুযায়ী, কিন্তু তিনি গলা টিপে দুধ বের করতে চাইছেন। এখন উনি চেষ্টা করুন, আসুন আমার গলা টিপে যদি দুধ বার করতে পারেন, আমি সেটাই বলেছি, যদি দুধটা বেরোয় সেটা দিয়ে আপনাকে চা করে খাওয়াবো। আর আপনাদের তো আবার দুধ দেখলে আপনারা উত্তেজিত হয়ে যান, কারণ তাতে আবার সোনা আছে কিনা দিলীপদা বলেছিলেন সেটা খুঁজে বার করার চেষ্টা করবেন। তো লকেট দেবী একজন সিনিয়র মানুষ, আমার জেঠিমার বয়সী হবেন তিনি, তিনি এখন তার হাঁটুর বয়সী একটা ছেলের নাকি গলা টিপতে আসবেন, এখন গলা টিপতে আসবেন, এখন তো আমার ওই রামায়ণ মহাভারতে এইসব পুতনা ফুতনা ছিল আমার তাদের কথা মনে পড়ে যাচ্ছে, যারা ছোট 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 শ্রীকৃষ্ণের গলা টিপতে এসেছিল। তো এখন দুঃখের বিষয় হচ্ছে এখন আমারও গলা টিপতে আসছেন, আমার তো শুনেই খুব ভয় লাগছে, আমি তো ভয় পেয়ে গেছি, বিরাট ভয় পেয়ে গেছি, কিন্তু উনি আমার গলা টিপতে আসুন, আবারও বলছি যে দুধটা বেরোবে ওটা দিয়ে আমি ওনাকে ভালো করে চা করে খাওয়াবো আদা দিয়ে, ভোটের সময় বক্তৃতা দিচ্ছেন তো ওনার সুবিধা হবে।